এভরিওয়ান আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আবার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে সম্পূর্ণ ভিডিও আবারও পাওয়ার করে রমজানের আরেকটা দিন আপনাদের সাথে তুলে ধরব। বছরের 12টা মাসের 30টা দিনে সকালে উঠে ঘর ঝাড়ু উঠান ঝাড়ু এগুলো তো দিতেই হয়, এগুলো রুটিন কাজ, এগুলো তো মিস হবেই না। আর যেদিন বৃষ্টি হয় বা জ্বর তুফান হয় সেদিন তো আরও দু তিনবার করে ঝাড়ু দিতে হয়। অনেক বেশি গাছের পাতা পড়ে একেবারে বিশ্রি হয়ে যায়, সো পরিষ্কার না করা পর্যন্ত কীরকম যেন লাগে, ভালো লাগে না। গ্রামে গঞ্জে গাছপালা বেশি থাকে, এর জন্য বাতাসের সাথে অনেক বেশি পাতা পড়ে যায়। গ্রামের পরিবেশ আমার ভালো লাগে, আমার মেয়েরও ভালো লাগে, আর গ্রামের মানুষগুলোও সহজ সরল, এর জন্যই অনেক বেশি ভালো লাগে। আর শহরের মানুষ স্মার্ট বেশি, সহজ সরল নয় যে তেমন না, সব রকমেরও পাওয়া যায়, অ্যাকচুয়ালি স্মার্টের সংখ্যাটা বেশি। আর শহরের মানুষ খুব বেশি বিজি, কারণ তাদের আছে তো আরও চাই। গ্রামের মানুষের যা কিছু আছে তার মধ্যেই সীমাবদ্ধ থাকেন, এত বেশি লোভ লালসা কম দেখা যায়। বাট শহরে কিন্তু তার ব্যতিক্রম, ওদের আছে আরও চাই। এক কথায় ধনীরা আরও ধনী হতে চায়, এরকমই। আবার করে আসলে আমার কোনো রকমের টেনশন নেই, কাপড় থেকে নিয়ে খাওয়া দাওয়া থেকে নিয়ে সব কিছুই, এই তো আমার নানু আমার বেবিরার কাপড় ধুয়ে পরিষ্কার করে নিচ্ছেন। প্রতিদিনই আমি ইউজ করা কাপড়গুলো লন্ড্রি বাস্কেটে রেখে দিই, আর এগুলো আমার আম্মা নানুকে দিয়ে দেন। উনি এভাবে সুন্দর করে আমার বেবিরার আমার আম্মা বা সবার কাপড় সুন্দর করে পরিষ্কার করে নেন। কি বলবো, এইভাবে যদি আমার এক বছর আমি ব্যবহার করে থাকি তাহলে আমি অনেক মোটা হয়ে যাব, আর হেলথের দিক দিয়ে আমার অনেক অবনতি হবে। অ্যাকচুয়ালি কাজকাম ভালো, হেলথের জন্য ভালো। কাজকাম মানুষকে অনেক রকমের রোগ মুক্ত করে রাখতে পারে, অ্যাকচুয়ালি যে কোনো কর্ম মানুষকে বিজি রাখতে পারে, মেন্টালের দিক দিয়ে হেলথের দিক দিয়ে সব দিকে ভালো। জানি না কেন আব্বুর ঘরে আসার পর আমি অলস হয়ে যাই, যে কোনো কাজ আমার করতে মন যায় না। আর স্বামীর ঘরে তো অনেক অনেক কঠিন কাজও আমি ইজি বলে মনে করি আর করেও নেই। আমাদের নানু কিন্তু আগের মানুষ, সো এর জন্য দেখতেই পাচ্ছেন পুকুরে কাপড় সুন্দর করে নিচ্ছেন। উনি বাথরুমে বালতির মধ্যে সামান্য জলে পরিষ্কার করে নিতে একেবারেই পছন্দ করেন না। আর অন্যদিকে কিচেনের বাসনগুলো বেসিনে টিপুর মধ্যে পরিষ্কার করে নিতে ভালো লাগে না। উনি কোনো সময় পুকুরে পরিষ্কার করেন, আবার কোনো সময় গামলাভর্তি জলের মধ্যেই পরিষ্কার করে নেন। অ্যাকচুয়ালি আগেকার মানুষ এরকমই চলাফেরা করতেন, সো উনি এভাবেই এখনও করতে পছন্দ করেন। তো উনি যেভাবে পছন্দ করেন আমার আম্মা সেভাবেই ওনাকে সুযোগ সুবিধা করে দেন। আর অ্যাকচুয়ালি এই পুকুরের জল আমাদের খাওয়া হয় না, এর জন্য এই সব কিছু করে নিলেও কোনো সমস্যা নেই। আর প্রথমে দুই একবার বালতির মধ্যে সার্ফ জল বা সাবান জলটা ফেলে দিয়ে তারপরে পুকুরে ধুয়ে পরিষ্কার করে নেন, এতে মাছ যে আছে মাছের ক্ষতি হবে না। পুকুরে অনেক রকমের মাছ আছে, আমরা আসলে বাবা উঠে আমাদেরকে খাওয়ান বা আমরা দেখার জন্যই বিশেষ করে উঠানো হয়। আর এই পুকুরে কিন্তু অনেক বড় বড় মাছ হয়, আমরা যখন থাকি না উঠানো হয় তখন বাবা আমাদেরকে পাঠিয়ে দেন, আর যখন আসি তখন তো উঠানো হয়। প্রতিবারই আপনাদের সাথে শেয়ার করি। নানু এবার বেশি করে বেটের নাট পরিষ্কার করে নিচ্ছেন, একদিন পরিষ্কার করে নিলে অনেক দিন চলে যাবে। গ্রামে অনেক রকমের কাজ থাকে, এই যে এগুলো আমরা শহরে কিনে নেই, গ্রামের মানুষ এইগুলো কাজ করেন বলেই তো আমরা সহজে ইজিলি আমরা শহরে পেয়ে যাই। আর নানু যে এগুলো পরিষ্কার করে নিচ্ছেন এগুলো খাওয়ার জন্যই রেডি করা হচ্ছে, প্রায় 1 মান্থ বা 15 ডেজ এরকম রেডি করে রাখা হয়। এই তো কিডসরা কিন্তু এখানে বেরেন্দার মধ্যে কাজ কাম করে যাচ্ছে, আর প্রত্যেক কাজে ওদেরও হেল্প চাই। এই তো ওরা নানুকে হেল্প করছেন না নানু ওদেরকে হেল্প করছেন আমি বুঝতে পারিনি। অন্যদিকে আবার লোকাল মুরগি দুইটা নিয়ে আসা হয়েছে, এগুলা কেটে সুন্দর করে নানু দিয়ে দিবেন।
আর পরবর্তীতে আমার বোন ইয়া আমার আম্মা রান্না করবেন, বিশেষ করে আম্মা রান্না করেন। আমরা আসলে কোনো অকেশনালি মজাদার কোনো আনকমন রেসিপি বানিয়ে খাওয়ালে অবশ্যই আমার বোন রান্না করে। আর আমার আব্বা ব্রয়লার মুরগি পছন্দ করেন না, এর জন্য সবসময় আমাদের করে লোকাল মোরগ বা এই যে হার্ড চিকেনগুলোই নিয়ে আসা হয়। এখন সন্ধ্যার কিছুক্ষণ আগে ফ্রুটসগুলো কেটে নিচ্ছেন, আর এর ভিতরে রান্নাবান্না অনেক কিছু হয়ে গিয়েছে, আমি আসতেই পারিনি বা ভিডিও করতেও পারিনি। সোর্স ফ্রুটস সব কিছু ঘাটা হবে। আজকে ইফতারের জন্য অনেক কিছু রেডি করা হয়েছে, অনেক কিছু রান্না করা হয়েছে, আমি শুনেছি এখনো দেখিনি। অবশ্য খাওয়ার সামনে সব রকমের খাবার মেনু আমার প্লেটের সামনে থাকবে, তখন অবশ্যই দেখব। আমার জন্য কিছু সারপ্রাইজও আছে, আমার বোন বলেছে, দেখা যাক কি সারপ্রাইজ আমাকে দিতে চলেছে আজকে। অনেক সময় তো সারপ্রাইজ থাকেই, আবার অনেক সময় মজাক করে, আজকে বোঝা যাবে সারপ্রাইজ কি ও আমার সাথে মজাক করলো। আর এখানে কিডসরা ফ্রুটস কেটে নিচ্ছেন, ওরা কে কাটবে কে কাটবে না আমি তো সামনে আছি। রমজানে ইফতারের ঠিক মুহূর্তে আগে অনেক কিছু কিনে খাওয়ার বা অনেক কিছু বানিয়ে খাওয়ার ইচ্ছা যায়, এর জন্যই তো বিশেষ করে ওরা সুন্দর করে টেবিল ভর্তি করে সাজায়। বা সবাই একই রকম খেতে পারেন না, জল দিয়ে খেজুর দিয়ে ইফতার করার পর তেমন আর খাওয়ার ইচ্ছে যায় না, বাট প্রতিদিনই ওরা সুন্দর করে সাজিয়ে রাখেন। খাওয়া যাক বা না যাক, বাট দেখতে তো অনেক সুন্দর লাগে। এই তো ওরা কী কী রান্না করেছেন, আমার জন্য কী সারপ্রাইজ দেখছে। ও দুই রকমের পকোড়া বানিয়েছে, একটা আমার ফেভারিট ছিল, এর জন্যই আমার জন্য বিশেষ করে কষ্ট করে বানিয়েছে, চিকেন পকোড়া আর মাছের পকোড়া, মাছের ডিমের পকোড়া। সো বিশেষ করে এগুলোই আমার জন্য সারপ্রাইজ ছিল, পকোড়া আমার অনেক ফেভারিট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।